ভাই কি তো হইছে তোমার, টাকা প্রতারকের খপ্পরে হইরা কি হইছে? আজকে সকাল 11:30টার সময় আমার মোবাইলে একটা কল আইছে। কল অনের আগে, যদিও 2 দিন আগে একটা মেসেজ এসে, কোম্পানির মেসেজ, কোনো নাম্বার থেকে না, কোম্পানির মেসেজ, যে আপনার যে বুড়াফোন নাম্বারটা এয়ারটেলে কনভার্ট করছেন, এটার আইডি, মানে আইডি ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে না। তো সুতরাং আপনি যদি এখন আইডি ভেরিফিকেশান কমপ্লিট করেন, তাহলে ওই নাম্বারে একটা কল করেন। ওই নাম্বারে আমি কল করছি না, অনেক চিন্তা ভাবনা করে করছি, কিন্তু একবার মিস কল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওই নাম্বারে ঢুকছে না। হ্যাঁ, তো এর মধ্যে আজকে সকাল 11:30টায় আমার মোবাইলে কল আসে যে আপনার যে আইডি ভেরিফিকেশানটা অনলাইনের মাধ্যমে হইব, আর একটা প্রসেসিং করেন। তো আমি, ঠিক আছে, যদি অনলাইনের মাধ্যমে হয়ে যাক তো হইলো, কিন্তু তারা যেভাবে যেভাবে কইতেছে এভাবে করছি। বলছে যে আপনার মোবাইলে এখন ব্যালেন্স 10 টাকা ঢোকাইতে হইব। তো 10 টাকা ঢোকানোর লাগে আমি কিছু, 10 টাকা না ঢোকা, তো 10 টাকা ঢোকাইতে আমি গিয়ে দেখছি কি হয়েছে, 10 টাকার জায়গায় 11 টাকা কাটছে। তারপরে ওটিপি আমি একবারে দিছি 10 টাকার জন্য, কিন্তু পরপর দেখলাম, আবার দেখলাম কি 27,000 টাকা কেটে নিল। তারপর আবার সঙ্গে সঙ্গে আমি ডিসকাউন্ট করে দিলাম নাম্বারটা। তারপরে আবার দেখলাম কি 447 টাকা আমার ব্যালেন্স শেষ, মানে ব্যালেন্স থেকে কেটে নিল। মানে এখন আমার এই ব্যালেন্সে শুধু 75 টাকা আছে। দেখুন আমার এই কোন ব্যাংকের অ্যাকাউন্ট এটা? আমার বিশ্রামগঞ্জ শাখা, SBI-তে, স্টেট ব্যাংক বিশ্রামগঞ্জ, স্টেট ব্যাংক। আপনি গেছেন শাখাতে? আমি শাখাতে গেছি, সঙ্গে সঙ্গে গেছি। আমার এক গ্রুপ ভ্রাতা ননী গোয়াল দেবনাথ বলে যে আপনি সঙ্গে সঙ্গে যান। হ্যাঁ, তো গেলাম, ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বললাম, একটা অ্যাপ্লিকেশন দিলাম। তারপরে আমি স্যারকে বললাম যে আমি কি এফআইআর করবো, করেন, দেখেন কোনো লাভ হবে না, আপনার টাকা দিয়ে হয়তো বা গিয়ে দেখেন একটা ফ্রিজ কিনে নিয়েছে। তো সঙ্গে সঙ্গে যাওকে আমি পিএসএ গেলাম। পিএসএ আসার পর আমাকে বললো যে আপনি একটা আপনার যে ট্রান্সফারের একটা ইয়ে নিয়ে আসুন, কী বললে এটাকে, যে মানে আপ টু ডেট একটা ফর্ম আমি নিয়ে এলাম, কাগজ বের করে। তারপর আবার ওইখানে পিএসএ গেলাম একটা অ্যাপ্লিকেশন করে, বিশ্রামগঞ্জ থানা। এর জন্য আমাকে, আমার তো এখানে ওই সময় আমার পরিশ্রমের টাকা, তো আমি হাত পা আমার অচল হয়ে আছে, আমাকে সাহায্য করেছে বিশ্রামগঞ্জের দুলাল ঘোষ। অফিসে আমি ঢুকেছি, আমার এক পরিচিত মাধ্যমে ঢুকেছি। ঢোকার পর উনি আমাকে বললেন যে এভাবে করো, আমি তো মানে অচল, আমার পরিশ্রমের টাকা, আমি ঘুম থেকে কোনো দিন 3টায় উঠি, কোনো দিন 3:30 উঠি, কোনো দিন 4টায় উঠি, আজকে উঠেছি আমি 3:45। আপনি এমনি কি কাজ করেন? আমি এভাবে করি, ধান সিদ্ধ করি, ধান সিদ্ধ থেকে ধান করে চাল করি, কুটুর পরিচয়, আমার নিজস্ব কোনো খরাও নেই, বাড়িতেও জায়গা নেই।